নিজেদেরকে আবার আগের মতো পুরনো রূপে ফিরে পেতে চলেছে কি বেঙ্গালুরু এফসি? সেরকমই কি তাদের ঢেলে সাজানোর প্ল্যান? কলকাতায় স্টিফেন কনস্ট্যান্টাইন এবং জুয়ান ফেরান্দোরই ভবিষ্যৎ বাকি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গ এফসি। বঙ্গ এফসির নতুন ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরও একটি পর্ব। তো একদমই দেরি না করে ভিডিওটা চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতেই কিন্তু কিছু ভালো খবর আপনাদের দিয়ে দেবো। সবার ফার্স্ট যেটা খবরটা হচ্ছে করণ দীক্ষিত। করণ দীক্ষিত একজন 21 বছর বয়সী আমাদের ইন্ডিয়ান উইঙ্গার, লেফট উইঙ্গার। তিনি লেফট উইঙ্গার ছাড়াও তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও তিনি কিন্তু যথেষ্ট সক্ষম। এছাড়াও তিনি সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও তিনি কিন্তু খেলতে পারেন। তো এই 21 বছর বয়সী তরুণ উইঙ্গার কিন্তু লাস্ট খেলছিলেন চার্চিল ব্রাদার্সে। তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে ইউক্রেনের একদম টপ ডিভিশন ক্লাব অলেকজান্দ্রিয়া এফসি। তো এটা একদম ইন্ডিয়ান ফুটবলের জন্য যথেষ্ট বড় খবর, কারণ অলেকজান্ড্রিয়া এফসি কিন্তু ইউক্রেনের টপ ডিভিশন ক্লাব এবং তার মানে তারা কিন্তু মানে ইউরোপিয়ান যে চ্যাম্পিয়নশিপগুলো হয় অর্থাৎ ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, তারপর কনফারেন্স লিগ হোক বা ইউরোপা লিগ, এই ধরনের টুর্নামেন্টগুলো তারা খেলতে পারে। এবার অলেকজান্ড্রিয়া তাকে কতটা সুযোগ দেয় মানে কি দেয় না সেটাও কিন্তু নির্ভর করছে, কারণ এর আগে কিন্তু সন্দেহ ঝিঙ্গানো গিয়েছিলেন ইউরোপিয়ান ক্লাবে সেভেরিক এক্সপিতে, সেখানে তিনি কিন্তু গেম টাইম পাননি। এবার দেখা যাক কারণ কীরকম গেম টাইম পাম, আশা করব তিনি কিন্তু যথেষ্ট গেম টাইম পাবেন। এরপরে নেক্সট আপডেট হচ্ছে যে জোসেবা বেইতিয়াকে নিয়ে। এই জোসেবা বেইতিয়া যাকে গ্রিন অক্টোপাস বলা হতো, সবুজ বেরুন সমর্থকদের কাছে কিন্তু অত্যন্ত নয়নের মণি ছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তিনিও কিন্তু এবার ফিরতে চলেছেন আইএসএলে। তবে হ্যাঁ, মোহনবাগানের হয়ে অবশ্যই নয়, তিনি কিন্তু ফিরতে চলেছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে। লাস্ট তিনি খেলছেন রাজস্থান ইউনাইটেড, রাজস্থান এফসির হয়ে। এবার রাজস্থান এফসি থেকে তাই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু সাইন করিয়ে নিয়েছে। তো এইটা গেল মোটামুটি ট্রান্সফার আপডেট। এরপর আসবো আমরা কিন্তু বেঙ্গালুরু এফসিকে নিয়ে, যাদের নিয়ে কথা না বললেই নয়। তারা কিন্তু মোটামুটি গুছিয়ে গুছিয়ে তার দলটা সাজাচ্ছে। তারা খুব একটা ভালো যে পারফর্ম করছে এই সিজনে সেটা কিন্তু নয়, কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে অবিরাম। তার মানে জলযন্ত্র প্রমাণ হলো তাদের নতুন সাইনিংগুলি। তারা কিন্তু ইতিমধ্যেই সাইনিং করে ফেলেছেন 28 বছর বয়সী আমাদের ভারতীয় উইঙ্গার হালিচারের নাজারিকে। এই হালিচারের নাজারিকে 3 বছরের কন্ট্রাক্টে কিন্তু সই করা হয়েছে। তো এই তো গেল প্লেয়ারের কথা। এরপর কোচেরদের নাম শুনলে কিন্তু আপনার চোখ সত্যি কপালে উঠবে। ম্যানুয়েল মার্কেস রোকা, যার আন্ডারে কিন্তু হায়দ্রাবাদ মানে উঠছে, মানে মুম্বাইকে চ্যালেঞ্জ দেওয়ার মতো কিন্তু একটা হায়দ্রাবাদ টিমই যা দেখা যাচ্ছে লিগ টেবিলে। আপনারা যদি পয়েন্ট টেবিলটা ফলো করেন দেখতে পাবেন সেকেন্ড পজিশনে আছে, মোস্ট প্রবলি 3 না 4 পয়েন্ট কম রয়েছে হায়দ্রাবাদের মুম্বাইয়ের থেকে। তো মুম্বাইকে চ্যালেঞ্জ দেওয়ার মতো এই একটা টিমই আছে হায়দ্রাবাদ। তো আর গত সিজনে থেকে হায়দ্রাবাদকে নিয়ে কিন্তু শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি, ম্যানুয়েল মার্কেস রোকা। তো তাকে কিন্তু পরের বছর বেঙ্গালুরু এফসি কিন্তু মানে সাইন করানোর উপরে দাঁড় প্রান্তে। জাস্ট সব কিছু একবার ডান, জাস্ট ম্যানুয়েল মার্কেসের গ্রিন সিগন্যালটা আসার অপেক্ষা, কারণ এই বছর অর্থাৎ 2024 অবধি কিন্তু তার সাথে কন্ট্যাক্ট ছিল হায়দ্রাবাদ এফসির। এখন কিন্তু কন্ট্যাক্ট তাদের শেষ হয়ে যাচ্ছে, যে কারণে বিএফসি কিন্তু অফারটা মানে এই সুযোগটা কিন্তু হাতছাড়া করতে পারেননি। কিন্তু ততদিন অবধি কে চালাবেন, তো সেই কারণে কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়ে আসা হচ্ছে আবার কাকে, আলবাত্রোকাকে নিয়ে নতুন করে ইন্ট্রোডিউস করার মতো কিচ্ছু নেই। তিনি বেঙ্গালুরু এফসির পুরনো কোচ এবং আইএফএ শিল্ড জিতেছেন, এছাড়া তিনি কিন্তু আই লিগও জিতেছিলেন বেঙ্গালুরুর হয়ে। এছাড়া তিনি কোম্যানের আন্ডারে কাজ করেছিলেন বার্সেলোনার জন্য। তো ক্যালিবার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, যারা ফুটবল ফলো করতেন ইন্ডিয়ান ফুটবল তার নতুন করে কিছু বলার নেই। তাই কিন্তু কোচ নয়, টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে নিয়ে আসছেন এই শর্ট টার্ম পিরিয়ডের জন্য। এরপর তিনি ম্যানুয়েল মার্কোস রোকার আন্ডারে কাজ করবেন কিনা সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। এরপর আসছি আমাদের কলকাতার ফুটবলের কথায়। তো সর্বপ্রথমে ইস্ট বেঙ্গলের কথা বলবো। ইস্ট বেঙ্গল কিন্তু মোস্ট প্রবলি আরও 1 বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে তাদের হেড কোচ চিসিবেস কনস্ট্যান্টাইনের সঙ্গে। কনস্ট্যান্টাইন কিন্তু টার্গেট দিয়েছিলেন, মানে যা তিনি বলেছিলেন যে তার কাছে যা কোয়ালিটি প্লেয়ার আছে সেটা দিয়ে কিন্তু টপ 6টাই তাদের কাছে কিন্তু প্রথম লক্ষ্য হবে, এবং টপ 6টা তাদের মনে হচ্ছে হয়তো গেটেবল হয়ে যাবে তারা যদি বাকি ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে পারে। টিম কিন্তু একেবারেই ভালো অবস্থায় নেই, তবুও কর্মকর্তারা কিন্তু আস্থা দেখিয়েছেন আরও 1 বছর স্টিফেন কনস্ট্যান্টাইনের ওপর। তো দেখা যাক এই আস্থাটা কতদূর থাকে, কারণ প্রতি বছরই কিন্তু ইস্ট বেঙ্গলের কোচ চেঞ্জ হচ্ছে, কোনো কোচেই কিন্তু সময় দেওয়া প্রপার সময় দেওয়া হচ্ছে না।
এবং রিসোর্সও কিন্তু সেভাবে অ্যাভেলেবেল করা হচ্ছে না কোনো কোচের জন্য। এবার কনস্ট্যান্টাইনের ওপর কি খারাপ কোপ নেমে আসবে কিনা সেটা কিন্তু সময় বলবে। তবে এখন অবধি যা খবর, কনস্ট্যান্টাইনের সঙ্গে কিন্তু আরও 1 বছর কন্ট্রাক্ট এক্সটেনশন করতে হচ্ছে ইস্ট বেঙ্গল। আর মোহনবাগানের, এটিকে মোহনবাগান যদি কথা বলা হয়, তো এটিকে মোহনবাগান কিন্তু জুয়ান ফেরান্দোর সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করবেন, এবং সেটা কিন্তু 1 বছর নয়, এটা লং টার্ম কন্ট্রাক্ট এক্সটেনশনের, মানে যা শোনা, আমি যা শুনতে পেয়েছি সেটা লং টার্ম কন্ট্রাক্ট এক্সটেনশনের পথে কিন্তু হাঁটছে। মোটামুটি 3 বছর তো অবশ্যই ধরে নিন, তার সমস্ত পছন্দের প্লেয়ার কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, এছাড়াও আরও 1-2 জনকে হয়তো সাইন করাবে এটিকে মোহনবাগান ইন্ডিয়ার ফুটবলার। তবে সেটা সম্পর্কে একদমই নিশ্চিত নই আমি, তবে ফরেন ফুটবলের তো সাইনিং আর মনে হচ্ছে না এই মুহূর্তে হবে, ইন্ডিয়ান ফুটবলার হয়তো যা যা বাকি দিন আছে তাতে হয়তো 1 জন আসতে পারেন, তবে সেটা কোন পজিশনের হবে সেটা কিন্তু অবশ্যই দেখার। মোট কথা, জুয়ান ফেরান্দোর কিন্তু পছন্দের ফুটবলার তাকে দেওয়া হবে, তার কমফোর্ট জোন যেখানে সেখানে কিন্তু। তো এই ছিল আজকের আপডেট ভিডিও, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, তো সেটা ফলো করতে পারেন। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে, আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।